যেমন সবাই স্যার আমাদের থাকার কারণে যারাই ছিল বা আসে বিভিন্ন চেষ্টা করছে, ওনাদের সামনে যেমন একটা মোজা করার কারণে, মোজা করার কারণে স্যার বিষয়টা যেমন সা বুঝলেন যিনি এই সমস্যা সমস্যা এইটা আসলে সমস্যাটা ওই ওই ভুল যে ভুল জায়গাটা আমার যেটা ইয়ে আর কি, যে এখন একটা প্রথমে প্রাথমিকভাবে মাসল হইতে পারে এখান থেকে যে পয়েন্ট থেকে যেটা আপনি আসছে যে ইয়াটা ওই ওনারা যেটা চাইতেছে সেটা একটা মাসল হইতে পারে। আর আমি যেটা চিন্তা করতেছি যে আমরা পরবর্তীতে মাসলের পরে আর কি পরবর্তীতে এই বিষয়টাকে ওইখানে উপস্থাপন করার বাকি যে কাজগুলি আছে আর কি ওইখানে কীভাবে হওয়া, এরপরে এখানে তো ওই যে মাওলানা সব কি একজন থাকবে, একজন এটা তো মানে ওই মালিক একজন আছে, এক সিটিংয়ের সমাধান হয়ে যাবে এটা আশা করা ভালো, মানে এটা আরম্ভ করা আর তারপরে যে জিনিস শরীয়তের মধ্যে কোন জিনিস গোপনীয় কোন জিনিস প্রকাশ্য এটা শরীয়তের নিয়ম আছে, কেউ একজনকে মারল প্রকাশ্যে যদি মাফ চায় মাফও প্রকাশ্যে চাইবে, মারল গোপনে যদি মাফ চায় তো মাফও গোপনে চাইবে, আর দুর্বল হোক আর সবল হোক শরীর হুকুকের ব্যাপার আছে, দুর্বল হলে ওর উপর পদ্মলিত পার পেয়ে চলে যাবে আর আর সবল হলে সে তার হক আদায় করবে, তো শরীর তো নেই, এই সব জিনিসই আসবে কিন্তু একসাথে সব কথা তো আসবে না, ধীরে ধীরে যখন আমরা বোঝার চেষ্টা করব। প্রথম তো এখন পর্যন্ত আমাদের বিরাট ব্যর্থতা যে সমস্যা কী বোঝাতে পারে, এটা আমাদের ব্যর্থতা, সময় কম, আজকে যেমন মারি গেছে আজকে সকালে 3 ঘন্টা, তো 3 ঘন্টায় একটা কথা পুরোপুরি বুঝিয়ে ফেলা মুশকিল, কারণ সম্পূর্ণ কথাই হয়েছে ওয়াসিফের কেন্দ্র বল, খুব স্বাভাবিকভাবে এটাই ধারণা করবে যে ওই ব্যক্তি সমস্যা, যেহেতু কথা সম্পূর্ণ ব্যক্তিকে নিয়ে হয়েছে, কিন্তু ব্যক্তি নিয়ে যদিও কথা হয়েছে কিন্তু কথা সমস্যা ওই ব্যক্তি না, সমস্যা ওই ওই কাজ, কাজে এই কীভাবে আক্রান্ত তফসিলে আলোচনা করে। প্রধানত দুটো আমার নজর মধ্যে আসে, এক হলো জবাবদিহিতা নেই, বা মুরব্বী বলতে আমরা আমাদের আম এটা সুস্থ তবলিগের নয়, পুরা দেশের মধ্যে আমভাবে মানুষের মধ্যে একটা ভুল এবং মারাত্মকভাবে ভুল ধারণা যে মুরব্বীরা প্রশ্নের ঊর্ধ্বে, অথচ এটা শরীয়ত এটা নয়, যে কোনো ধরনের যে কোনো মুরব্বী প্রশ্নের ঊর্ধ্বে কেউ নেই, যে কোনো কাউকে প্রশ্ন করা যায়, আর হুকুকের ব্যাপারেও শরীয়ত রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নামাজ কাতার সুজা করতে গিয়ে লাঠি দিয়ে একজনকে বুকের মধ্যে এরকম করেছেন, আঘাত নয় ছুয়াকে লাইনটা সুজা করো, পরবর্তীতে ওই সাহাবি বলছে আমার বদলা নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছে ঠিক আছে বদলা নাও, আমার খালিকা ছিল আপনি খালিকাতে খোঁজা মেরেছেন আপনি খালিকা করেন, তো খালিকা করেছেন, তো আরও উদ্দেশ্য ছিল ভিন্ন চুমা খেলে, কিন্তু জাহির সুরত যেটা ছিল যে ওনার হক নিচ্ছেন রাসূল সাল্লাম কাছ থেকে আর পুরোপুরি আদায় করতে প্রকাশ, কাটলেন এমন জায়গা যেটা পুরা দুনিয়ার মধ্যে দিনের দৃষ্টান্ত হবে, যেখানে আশা করো দেখুন সব জিনিসে আমরা কেউ ওলিয়াল্লাহ হয়ে যাবে তা তো নয়, কিন্তু অন্তত কি উসুলের যেটা সাংগঠনিক পর্যায়ে ওখানে যেন একেবারে ভুল কথা চলতে না পারে, ব্যক্তি ব্যক্তি ভুল ত্রুটি হবে আর সব কিছু পারা যাবে না, কিন্তু আনুষ্ঠানিকভাবে ভুল কথা যেন প্রতিষ্ঠিত না হতে পারে, দুটো ভুল কথা আনুষ্ঠানিক প্রতিষ্ঠিত কাকালে ও ইতিমধ্যে খুব ভালো করে হয়ে গেছে, একটা হলো যে মুরব্বীরা প্রশ্নের উত্তর এটা প্রতিষ্ঠিত, আরেকটা হলো মুরব্বীদের উপর কোনো যে হক নষ্ট করুক আর না কিছু করুক ওর সব অধিকার আছে, দুর্বলের তার কোনো হক চাপার কোনো অধিকার নেই, এই দুটো জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই দুটো যদি ভাঙা যায় আল্লাহর মেহরবানি আমার বড় ক্রাইসিস শেষ হয়ে গেছে, আমিন আমিন, আল্লাহ শেষ করে দেয় ইনশাআল্লাহ। এখন আর খুব বেশি বলার কিছু আছে নাকি? আমরা যে জিম্মাদার সাথে দেখেছিলাম গাছগুলি করছি মেহনতগুলি করছি তখন এমন এমন কথা সামনে আসছে আর কি যেটা আমাদের কাছে মানে আজীব লাগছে, আসলে আমরা আগে থেকে এটি উপলব্ধি করিনি,
যে বিষয়টা এরকম কেন, যেমন আসে না যে তোমরা আমি ওই পরিমাণ ওই পর্যন্ত সাহায্য করো যখন সে হকের উপরে আসে, না হকের ব্যাপারে তাকে সাহায্য করো না, মানে এরকম যে বিষয়গুলি ক্রিটিক্যাল বিষয়গুলি যেটা আজকে উমুমিভাবে মেজাজ হয়ে গেছে একটা সাথী, সাধারণ থেকে সাধারণ সাথী হোক জিম্মাদার সাথী হোক, এটা মেজাজ হয়ে গেছে এই বিষয়ের উপরে গুণ পয়দা হয়েছে তার, আর সেইটাকে বলে যে এটাই এলো মানার শিল্প, মানে এটাই এটার উপরে চালু। তো এখন আমরা চাইতে শিখি এই কথাগুলি, যেমন আজকে কাকেল একটা উমর হয় মাসরা হয় সারা বাংলাদেশে কাগজে নিসবতে হোক যেভাবে হোক হালকা পয়েন্ট টিকা জেলাতে সব কিছু ছড়ানো হয় এবং সব এটার উপরে সবাইকে উঠানোর চেষ্টা করা হয়। এই এই বিষয়গুলি মামলা হাল করার মাধ্যমে সুন্দরভাবে ওইভাবেই মার্কাজের তরফ থেকে প্রত্যেক জায়গায় জেলাতে থানাতে হালকাতে পয়েন্টে এইভাবে মোজা করা হয় যাতে সমস্ত উমুমি আম সাথীগুলিও এই মেজাজের উপরে উঠতে চান। ওই মূল জিনিস হয়ে গেল ইনশাআল্লাহ, যে কোনো কেউ প্রশ্ন করতে পারে, খোলেফা রাশিদা যেরকম ছিল প্রশ্ন করবার জন্যে অনেকগুলো স্ক্রিন পার হয়ে অ্যাপ্রুভ হলে তবে প্রশ্ন করতে পারবে, এইসব স্ক্রিনিং যেন না থাকে, যে কোনো কেউ প্রশ্ন করতে পারে এটা বুনিয়াদি উসুল, প্রশ্ন তার একেবারে ফালতু প্রশ্ন হতে পারে কিন্তু আর প্রশ্ন করার অধিকার আছে, উত্তর দিয়ে দেবে। থানভীর রহমতায় এক জাওয়াজ করতে গেছে, ওখানে ওই কাগজ পাঠিয়ে মোজাফিদ তাকে পাঠিয়েছে, ওনাকে বলেছে দুই কথা, যে তুমি কাফির আর তুমি হারামজাদা। থানভীর রহমত আলী উত্তর দিলেন, বলেন আমি যদি আগে কাফির হয়েও থাকি তখন আবার কলমা পড়লেন আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদুল্লাহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এখন আমাকে মুসলমানও কিনা এখন মানতে পারত, আগে ছিলাম হয়তো বা কিন্তু কলমা পড়ে নিয়েছি, আর তুমি হারামজাদা এ কথাও ফেলে দিলেন না, বললেন এখন পর্যন্ত এরকম জীবিত আছে আমার অঞ্চলে যারা আমার মা বাপের বিয়ে সময় ছিল, তো সেটা তোমরা চেক করে দেখতে পারো, একেবারে এসে ফালতু কথা হতে পারে নাকি, কিন্তু ওইটার উত্তর দিয়েছে। গঙ্গুয়ের অবতারে শেষ জীবনে অন্ধ হয়ে গেলেন, অন্ধ হওয়ার কারণে উনি চিঠিগুলো নিজে পড়তে পারতেন না, মানে খাদিমপুর চিঠি পড়ে দিতেন, বেদাতিদের ওই জমানায় খুব বেশি ছিল আর কিছু বেদাতিরা রেগুলারলি গালাগালি দেওয়াই তো কাজ ছিল, চিঠি দিতে কাজ অন্য কিছু না। তো বেশ কয়েকদিন চলে গেছে, একজন হামেশা ওর গালের চিঠি থাকে, বেশ কিছু হয়ে গেছে তার গালের চিঠি পৌঁছায়নি, খাদিমকে জিজ্ঞেস করলেন যে ভাই আমার ওই দোস্তের কোনো চিঠি এখন আসে না, বুঝতে পেরেছেন খুব দুস্তার কথা বলছে, মানে ওইটা বেদাতি যে গালতে। খাদিম বললেন যে ও তো চিঠি দেয় কিন্তু ফালতু কথা থাকে সেটা আপনাকে আপনি শোনাই না। থানভীর রহমতুল্লাহ বললেন না শোনাব, ওর এই ফালতু কথার মধ্যেও আমার সংশোধনের ব্যাপার থাকতে পারে, মজবার মধ্যে প্রশ্ন করা অধিকার, অমর লানুর দুই চাদর তোমার দুই চাদর কেন, উত্তর যখন দিয়ে দিলেন প্রমাণিত হলো যে যিনি প্রশ্ন করেছিলেন ওনার সন্দেহ অমূলক, উত্তর দিয়েছে কিন্তু অমূলক সন্দেহের উপর প্রশ্ন করলেন এই জন্য ওনাকে ধরা হয়নি যে তুমি এই প্রশ্ন কেন করলে বা অভিযোগ কেন তুললে, তোমার কথা তো সত্য নয়, অসত্য অমূলক একটা ধারণা, সেই ধারণা প্রশ্ন করলেন তো সেটার উত্তর দিয়েছে। একটা হলো বড় মৌলিক নীতি যে কোনো কারো প্রশ্ন করার অধিকার আছে, মশওয়ারার জন্য খোলা মৌলিক নীতি একটা। দ্বিতীয় হলো যে কারো কোনো মুরব্বী হওয়ার কারণে বা যে কোনো কারণে সে বিচারের ঊর্ধ্বে নয়, কোনো দুর্বল উপর সে জুলুম করতে পারবে, যত দুর্বলই সে হোক তার তার হক পুরা দিতে হবে। এই দুটো জিনিস হয়ে গেলে আমাদের তবলিগের কাজের প্রধান যে সমস্যাতে এই দুটো, এই দুটো সহ হয়ে গেলে ইনশাল্লাহ বাকি কে কত টাকা মারলো, 85,000 টাকা কোটি মেরেছে, উম্মতের কাছে 5,00,000 কোটি টাকা আছে, ওই একজন টাকা মেরে দিয়ে কী আর ক্ষতি করবে, ওই ব্যক্তিগত ক্ষতি করছে কোনো ক্ষতি নেই, তো এটার জন্য আমাদের কোনো মাথা কামার কোনো দরকার নেই কে কত টাকা মেরে দিবে, সোজা কার জন্য শুদ্ধ থাকে। তাবলিগ আসছে আমাদের জীবনকে শুদ্ধ করার জন্য, তাবলিগ এসে প্রচলিত আমাদের আমাদের জীবন আমাদের সামনে হায়াতি সাহাব আছে, কিন্তু আমার জীবন আমরা তাবলিগ আসার পরে হায়াতি সাহাবের আমার জীবন মিলাই বর্তমান তাবলিগের অবস্থা পুরোপুরি সাংঘর্ষিক আকিদাগতভাবে, এটা আমাদের মূলত এই যে আমাদের এই চলাফেরা আমাদের যে মূলত এই কষ্ট কুরবানি আমরা করছি, যেন আমাদের যে সামনে আমরা যেটা চাই শুদ্ধতা, আর যারা শুদ্ধ করবেন তারাটাই পুরো অমিল বলা যায় পুরো বিপরীত জিনিস, এটার জন্য আমাদের কিন্তু আমাদের টাকাটা বা টাকা মারা বা কে কী এটা বড় জিনিস নয়, আমাদের চাই এই জিনিস যেন প্রতিষ্ঠিত হয় শুদ্ধ আকিদার উপরে শুদ্ধ দিনের উপরে, যেন আমাদের কাছে তালিম দেয়
তালিম আসতেছে, মুরব্বী নামের তালিম তো আমাদের কাছে আসছে, কিন্তু তালিম সম্পূর্ণ বলা যায় যে শুদ্ধ আকিদার বিপরীত। এখন কথা তো লম্বা হয়েছে, আর বিশেষ কোনো কথা যদি থাকে না হলে আমি শেষ করি। এখানে মানিবার প্রস্তাব, কিন্তু প্রস্তাব এক একজনের নয়, আরো কয়েকজন এই প্রস্তাবকে সমর্থন করেছে। এক একজনের নয় বরং এটা এটা জমাতের পক্ষ থেকে সময়টা দিছে না, আমি দিচ্ছি পনেরো দিন এক মাসে আমি দিচ্ছি, আমি শর্তটা আমি দিচ্ছি, কথা একজনের নেই, মানে আমরা এটাকে গুরুত্বের সাথে দেখব এই কথা। আর উপস্থিত যারা ছিলেন তারা গ্রহণ করেছেন, না আমরা আমভাবে বসেছি, জাস্ট সবাই খেয়াল দিলাম, খেয়াল মধ্য দিয়ে এই স্যারের শর্তগুলো আমি আগে শুনেছিলাম, আপনি ছিলেন আগে থাকতে, তো আমি একটু ক্লিয়ারি করেছি স্যারের শর্তগুলো শুনেছিলাম, স্যারের শর্তগুলো যেন পাঁচজন পাঁচজনের জায়গা থাকে, যেন আমি দশ দুজন করে বলেছি, বলার পরে যাই হোক এখন হয়তো পাঁচজন পাঁচজন করে আসবে। আর ওই সময়টা নির্ধারণ হওয়া দরকার স্যার বলেছিল, এই জন্য আমি পনেরো দিন থেকে একটা সময় বলে দিয়েছি, কেমন না আপনারা না। তারপরে আবার সবাই যে মানে আমাকে সাজান দারোগা, ডাক্তার নাফিস সাহেব, আতাউর রহমান ভাই, আতাউর রহমান ভাই আরো শক্ত করে বলেছে, আতাউর রহমান ভাই শক্ত করে বলেছে যে যদি পনেরো থেকে এক মাসের মধ্যে এই সমস্যার সমাধানের জন্য কাকরাইল না বসে তাহলে আমরা সবাই স্যারের সাথে আছি, থেকে আমরা কাকরাইলকে প্রেশার দেবো যে স্যার তো আমাদের সমস্ত কথা মানলো, আপনারা কেন মানতেছেন না। ওটা নিশ্চিত করে, নিশ্চিত কথা বলতে যা বোঝায় তাই, ওটা নিশ্চিত করতে যা যা করতে হবে তা সবই করতে হবে। এখন বিষয় হয়েছে আমি আপনাকে একটা প্রশ্ন করি, সব সময় এখন আমরা যদি অনেক দিন কথা বলি কথা কিন্তু শেষ হবে না। স্যারকে আমরা মান্য করি অবশ্যই, কিন্তু আপনি যে বললেন যে স্যার বলেছেন আপনারা মানছেন স্যারকে, আমরা স্যারের কাছে আমরা বলেছি, আমি বলেছি না ওনাদের কথা, ও আচ্ছা ওদের কথা, ওনাদের কথা, আচ্ছা ঠিক আছে, সরি স্যার, না জি 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 ঠিক আছে, স্যারের একক সিদ্ধান্ত চলে না সরাসরি চলে না, আমি এরকম বলি না, আমার বোঝা আমি বুঝে না না ভাবছি আর কিছু নেই। যেভাবে জামাত চলছে এখানে ওইভাবে এটা না তোলা, ওইটাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। বিষয়টা হয়েছে কি, আজকে হয়তো আমরা এখানে যারা আছি তারা হয়তো সমাজদারির সাথে এটাকে ই করলাম, আরেকদিন আরেক মসজিদে গেল, যেমন আমি কালকে আমার একদিন কালকে শোনাচ্ছিল যে এক মসজিদে গেলেন আপনাদেরকে ঢুকতে দিল না, ওইখানে একটা সংঘাত হলো, তাহলে আমাদের এই পরিবেশটা নষ্ট হইতে পারে, মীমাংসার পরিবেশটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের মনে হয় কোরবানি করা উচিত। সব জায়গায় তো সব সবার সব সমাজদারি তো একরকম হবে না, আমরা তো তাবলিগের মানে অংশীদারিত্বের মধ্যেই নাই, মানে এই কথাটাকে গ্রহণ করেন যে এইটাই আমরা চাচ্ছি, আপনি যদি এইটাই চান এটুক যদি হয়ে যায় করতেছে তাদেরও তো একটাই চাওয়া যে আমরা সবাই সহি এবং হক মেহনত করি,
আমার গলদের কারণে তো সবাই গলদ রাস্তায় চলতে পারে না, সেটা হচ্ছে যদিও মানে যেটা আলোচক মূল বিষয় নয় কিন্তু কথা প্রসঙ্গে যেহেতু এলো, আসলে এটা সবাই চাওয়া আনুষ্ঠানিকভাবে, বাস্তবে আমরা খুব পরিষ্কারভাবে দেখছি যেটা চাওয়া নয়, মুরব্বীদের সন্তুষ্ট করা সব কিছু প্রাধান্য পেয়েছে, জায়জ হোক আর না জায়জ হোক আর হক হোক আর না হোক হোক, তো যে এগুলো জিনিসকে সময় লাগবে, এগুলো এগুলো থাকবে, এগুলোকে এগুলোকে আমাকেই ইসলাম হইতে হবে। তো ওই যুগের পর যুগে হুজুরের জামানা থেকে এগুলো হয়ে আসছে, উদ্যোগ নেওয়ার কি চেষ্টা করা, উপস্থিত যারা ছিলেন তারা এই কথা বলেছেন, ওখানে যারা সবাই না বললেও অন্যরা চুপ থেকেছেন, কে কতটুকু মনের ভিতরে আছে আন্দাজ তো করা মুশকিল, যে আমরা এটা চেষ্টা করবো এই কিছুদিন পর্যন্ত আপনারা তোমার বন্ধ রাখুন, না হলে আমাদের এই ওয়াদা থাকলো যে এটাকে পুরোপুরি শরীর হয়ে মেহনত করবো, এই জাতীয় কথাই তো তাই। জি জি, একেবারে সাফ করে আতাউর রহমান ভাই বলেছে। বাকি উপস্থিত এখানে ভাই মানিক আছে, উন্নত উপস্থিত নয়, তার কাছে তো আমরা আবার এই কথাই পাচ্ছি, আর কথা ওয়াদা হয়ে গেলে যে সব করে ফেলবে সব কিছু বুঝবে তাও তো না, আশা করা যায় সবাই মিলে চেষ্টা করবে। একটু সংযোজন শুধু যে এক মাস পরে চেষ্টা হবে তা নয়, চেষ্টা তো এখন থেকেই হওয়া দরকার, আজ থেকেই হওয়া দরকার, সবাই পক্ষ থেকে হওয়া দরকার, ওইটা প্রকাশ পেতে পেতে হতো তার ফলাফল প্রকাশ পেতে পেতে কিছুদিন সময় লাগতে পারে, কোনো দিন বা এক মাস যেটাই হোক, কিন্তু চেষ্টা এখন থেকে হওয়া দরকার। আর চেষ্টার প্রথম ভাগ তো হলো যে আমার সমস্যাটা বোঝা, যেহেতু বারবার করে বলছি যে আমরা সমাজ বোঝাতে পারিও নি, আর তারাও যে অল্প সময়ের মধ্যে আগে আমাদের যা জিম্মাদার পর্যায়ে যারা দুর্ভাগ্যবশত কেউ সমস্যা বুঝতে চায়ও আগে থেকে ব্লক করে যে এই সব বুঝব এটা আমার সমস্যা নয়, এটা মুরব্বীদের সমস্যা, এই জাতীয় একটা কথা দিয়ে নিজেকে ব্লক করে রেখেছে, বুঝতে চায়ও নি, আর যখন বুঝতে যদি না চায় সে ফয়সলা করে ফেলেছে, বোঝার কোনো উপায়ই নেই। তো সেই জন্য প্রথম কথা ওই ব্যারিয়ারটাকে ব্যক্তিগত পরিচয়ের মাধ্যমে, কারণ আমি গিয়ে যদি ডিব্লকের একজনকে বোঝাতে চাই ওর ওই ব্যারিয়ার আগে থেকে আছে, কিন্তু ওই একই ব্যক্তিকে যদি মানিক বোঝাতে চাই ওই ব্যারিয়ার না থাকার কারণে হতে আবার তার কাছে কথা গ্রহণ করবে। তো এই জাতীয় একটা চেষ্টা এখন থেকে থাকা দরকার যে আমাদের সমস্যাটা কি আমরা বোঝার চেষ্টা করি আর হিসেবে উপস্থাপন করার চেষ্টা করি, যদি এর মধ্যে হলেও ভালো কথা, কাকরাই থেকে যদি তারা আমাদেরকে এটা গ্রহণ না করে এরকম নয় যে আমরা চাপ দেবো, বরং আমার সর্বাত্মক চেষ্টা করবো এটাকে করার জন্য। ঠিক আছে শ্যাম, আমরা আমাদের কাছে গ্রহণযোগ্য নাকি ইনশাল্লাহ। আবার তো আমরা একটু বড়োভাবেই নিই, ওইটা শুধু মানে শুধু মানে মিরপুরের ব্যাপারে নয়, আপাতত আমরা এই চলাটাকে স্থগিত রাখি, মেহনত দিনই মেহনত চলতেই থাকবে, কিন্তু এই বিশেষ যে সুরটটা আছে এই সুরটটা আপাতত, কারণ ওইগুলো যে কোনো কারণেই হোক যদি এ কথা বলার সুযোগ পাওয়ার কথা তো তারা মানল না, তাহলে আমিও মানি ওই সুযোগ না দেবো। হ্যাঁ আমার এই যে স্যার, যেহেতু এই হালকা থেকে বিচ্ছিন্নভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো যে কাছাকাছি আসা হয়েছে, তো এটা একটা ভালো দিক আমার কাছে, খুব ভালো মনে হচ্ছে যে এই হালকা থেকে যেহেতু এই ইনিশিয়েটিভ এনারা নিতে চাচ্ছে, তো আমরা সুযোগটা এই হালকাকে স্যার এনারা ইউটিলাইজ করুক সুযোগটা, আমরা অন্য হালকাতে স্যার চলি, কিন্তু জামাত চলে, জামাত না চলে স্যার ক্ষতি অনেক হয়েছে, আরও বড়ো ক্ষতির আশঙ্কার মধ্যে পড়বো আমার মনে হচ্ছে, যে আমরা অন্য হালকাতে চলে যেতে পারি, এই হালকাতে দেখি ভাইরা কত দূর কে দৌড়াচ্ছেন, কথা তো হয়েছে এই হালকাতে এনাদের উপর চাপও থাকবো না এনার পুরো অফিস দিব, কিন্তু স্যার জামাতে যারা আল্লাহর রাস্তায় বেরিয়েছে এরা ওয়াক্ত নিয়ে বেরিয়েছে, এই সাথীতে স্যার আমরা পার্শ্ববর্তী কোনো হালকাতে চলে যাই বা অন্য হালকাতে আল্লাহ যেখানে হোক একটা দরজা খুলবে, কিন্তু এই হালকাতে আমরা চাপ তৈরি না, যেহেতু ওনারা এগিয়ে এসেছেন আল্লাহর দাদা খায়ের দিক, তো এরকম আরও এগিয়ে আসবে কেউ। আর স্যার উনি বলছেন যেটা যে কাজ হচ্ছে না আলহামদুলিল্লাহ, মেহনতের সঙ্গে হয়তো আরও একটু চার জেনা জানা হলে খুলবে স্যার, আমি তো দেখছি যে মানুষ ভাবনা শুরু করেছে, যেমন আমরা শুরু করেছি বলুন যে আজকের এই শ্রেণীটা হলো, সুতরাং এটা স্যার প্রথমেই হচ্ছে যে একটা অংশ স্যার চাইবে যে জামাত বন্ধ হয়ে যায়, যেমন লিফলেটটা বা চিঠিটা বন্ধ হয়ে যায় চাইছিল এরকমই চাই, তো
এনাদের দিকটাও খেয়াল রাখা, যেহেতু একটু কষ্ট মেহনত করেছেন স্যার। আমরা অন্য হালকাতে যাই, ওখানেও আল্লাহর ফজল, আল্লাহর কোনো বান্দা আমানত মানিক এরকম আরও আছে স্যার, এই ভাইদের সঙ্গে যোগাযোগ হওয়া দরকার। সবাই তো স্যার আর ভেড়ার মতো না, বলদের মতো না, কিছু মানুষ এখন আছে। আমরা স্যার অন্য হালকাতে চলি স্যার, এই হালকার উপরে আমার রায় যে এই হালকা থেকে আমরা বের হয়ে যাই, কিন্তু জামাত চাল জামাত জানো চাল নিজামুদ্দিনও জানে জামাত চলতেছে, চাকরাইলে মুরব্বীরাও জানে যে জামাত চলতেছে। বাকি এটা যে এই হালকাতে চাপ নেই, যেহেতু এনারা কাজ করতেছেন আমরা এই হালকাতে এনাদের মানে একটু সহজ করি কাজটা, আমরা এনাদের উপর থেকে চাপ সরে যাই যে ভাই অন্য হালকাতে গেছে। আমার বিষয়টা কিন্তু হালকাতে রাখা হয়নি, বিষয়টা রাখা হয়েছে পুরো মিরপুর পয়েন্টে 24টা হালকাতে। আর বিষয়টা মিরপুর কেন্দ্র করে কিন্তু মিরপুরবাসীরা বসে নাই, বিষয়টা উমুমিভাবেই কেন্দ্রকেরা কাকরাইলে রাখার প্রস্তাবের উপরে বসা হয়েছে। বিষয়টা শুধু আমরা মিরপুরের দিকে যদি নেই তাহলে বিষয়টা একদিকে আমরা নিজেরাই তুলে দিলাম, এই 24টা হালকার বাইরেই গেল। কিন্তু কথা হচ্ছে যেহেতু 24টা হালকার কথা এসছে, এই 24টা হালকার বাইরেও হালকা আছে, আমরা ওদিকে যাই। আমার মনে হচ্ছে রায় মানে ওই রায় দিয়ে তাহলে ওনারা এই সত্ত্বে ওনারা বলবেন না, সম্ভাবনা এটাই যে ওনারা আমাদের এই স্টেপ আমাদের যেটা যে জন্য আমরা জামাত চলছে কি জন্য তাই কিছু, জামাত চলাটাই যেভাবে চলতেই থাকবে ওটা আমাদের উদ্দেশ্যই না, আমরা সাধারণভাবে থাকবো। কিন্তু আমরা চাকরি সবাই ফিকির মন যখনই আমরা যখন জামাত যদি আমরা চালাতে থাকি ওনারা এই সত্যের উপরে দাঁড় করা এটা যুক্তি দেখিয়ে তারা আমাদের কাছে যাবেই, সম্ভাবনা এটাই বেশি। এই বিষয়টাই যে ওনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি, সাধুভাই বললেন যে এটা মিরপুরের 24টা হালকা না, ওনার কাকতে যেহেতু পেশ করবে আমি ওনাদের কাছ থেকে দুটো শুনতে চাচ্ছি যে এটা অন্যান্য সরকারি পয়েন্ট ঢাকা বা পুরো দেশে বিষয়টা ওনারা ফিকিরে নিচ্ছেন, এই জানানোটা কি ওনারাই জানাবে জামাত বানানো হয়েছিল মাওলানা রবিউল হক সাহেব, তারপর স্যারের যে লিস্ট দেওয়া হয়েছিল নামের ভিতরে নূর কাসেমি সাহেব মাওলানা বাইরটিকা আর হলো মাওলানা শাহরিয়ার মাহমুদ, ওনারা নাকি ওই যে বাইরে থাকার কারণে নিজামুদ্দিন থাকার কারণে ওনারা ওইভাবে নিয়ে বসতে পারে নাই, তো ওনাদের আসতে কিছু সময় লাগবো। তো এইখানকার পয়েন্টে জিম্মাদার সাথীরা বললো স্যার ওই সময়টুকু আপনি একটু দেন, তো সময়টুকু কতক্ষণ কতদিন স্যার যখন নির্দিষ্ট করলো তখন মানিক ভাই আর কি বলতেছে যে স্যার 15 দিন থেকে 1 মাসই ধরেন, তখন তারা আবার বললো যে আচ্ছা ঠিক আছে এর মধ্যেই সময় ধরেন, যে এর ভিতরে আমরা চেষ্টা আমরাও এখন কী করবো, আপনার আপাতত জামাটা চলমান রেখেন না, তো আমরা তাদের যেই জামাটা বানানো ওইটার ভিতরে আমরাও এখন হাত লাগাবো, লাগাইয়ার চেষ্টা করবো যে এটা কাকাইলে বসার জন্য, আর যদি আল্লাহ না করে চাই আমরা বৈশা যাক মামলা হাল হোক, যদি না হয় তাইলে 1 মাস পরে আমরা আপনাদের সাথে বৈশা মাসারা করবো কী করা হবে। এই হলো মানে তাদের আমাদের পুরো এই জায়গার পয়েন্টের মূল ভিউ হইল এইটা, মানে কি এটার উপর আপনারা রায় দিতে পারেন। উদ্যোগের জন্য যেমন প্রত্যেকটা জিনিসের একটা প্রাইস আছে সেরকম, যে 1% 1% না যে অপরদেশের সাথে বলেছেন আমাকেও সাহায্য দাও, এখানে ওনাদের এই উদ্যোগটাকে সফলকরণ করার জন্য ওনারা যে একটা কিছু নিয়ে যাবেন তাকে লিয়ে জিনিসটা
ওনাদের জন্য ওনাদের বলবে তোমরা তো বলবে আরাকান মেয়েদের চলছে এরকম জিনিসটা ওনাদের বোধহয় ফ্লোর ওরকম থাকবে না বা ওইভাবে স্ট্রংলি হয়তো প্লেস করতে পারবে না। স্যার আমার তো রায় হচ্ছে এটা যে এই ২৪টা হালকা যেহেতু এটা আমাদের ছিল ওপেন মাসর আছে সারা দেশে তো ওটা হয়তো বা অনেক দূরের জিনিস বা কাছের আমরা ঠিক বুঝতে পারতেছি না তো যেহেতু আংশিকভাবে একটা প্রস্তাব এসছে ২৪টা আশা করা যায় এখান থেকে বেরোবে তো এই ২৪টা হালকাকে নিয়ে এনারা ফিকি করুক আমাদের রায় হচ্ছে যে বাকি ২৪টা হালকার বাইরে ব্যারিয়ারের বাইরে আমরা জামাতে সময় লাগাই আর সময় আমার মনে হয় কি যে স্যার একটু কমানো যায় স্যার সাত দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে স্যার আমার মনে হয় কি যে অনেকে চিল্লা বা তিন চিল্লার সময় দিতেছে তো আমার একটা খেয়াল যে জামাতটা যদি ধরা যাক এক মাসের জন্য রাজশাহীতে চলে যায় সময় লাগতে থাকলেও এদিকে ডেভেলপিং তাহলে ঢাকায় না থাকলে হয়তো অতটা টেন্সড হবে না বিষয়টা একটা জাস্ট খেয়াল আসে ভিন্ন প্রসঙ্গ এ কথা সত্য তো আমার আগের মধ্যে খেয়াল মধ্যে ছিল আজকেই এসেছে আর আমি তাকে বলেছি যে থাকো তো তাকে আমি এখন কী জবাব দেবো ইত্যাদি ইত্যাদি তো ওই প্রসঙ্গ তো আছেই ওইটা দেখতে হবে সমাধান করতে হবে কিন্তু ওইটা পরবর্তী আরেকটা প্রসঙ্গ ওইটা ওইটা নিয়ে বসতে হবে ফিকি করতে হবে ওটা দেখতে হবে কী করা যায় বাকি হলো যে আমি তাদের কাছে যে প্রস্তাব রেখেছি ওইটা ওই মিরপুরের সমস্যার প্রস্তাব প্রস্তাব তবলিগের সমস্যা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আসলে তো সারা বাংলাদেশে পুরো দুনিয়াতে হয়েছে তবলিগের সমস্যা আর সেই তবলিগের সমস্যার মধ্যে আরও আরও নির্দেশ করে বলা আছে দুটো জিনিসকে খুব পরিষ্কার করা যে যে কোনো কারো প্রশ্ন করার অধিকার আছে এটা কেউ ঠেকাতে পারবে না কারণ এই যে মারগুলো খেয়েছে ও প্রশ্ন করতে চাওয়ার কারণেই প্রশ্ন করতে গিয়েই মার খেয়েছে কাকেলি কয়েকবার যে ও তো একলো যে কোনো কেউ যেন প্রশ্ন করতে পারে আর কেউ বিচারের ঊর্ধ্বে নয় আর বিচারের ব্যাপারে সবল দুর্বল মুরব্বী নন মুরব্বী সমান এই এই দুটো জিনিসকে প্রতিষ্ঠিত করা আর এটা মিরপুরের ব্যাপার নয় এটা সম্পূর্ণ তবলিগের ব্যাপার বিষয়টা আমি সব এরকম যেটা হলো যে জামাতটা চলতেছে যে সাগরের কথাটা বললাম আমরা তো কেন্দ্র শুধু মিরপুরে করিনি ওখানে জামাত চলার কারণে বিভিন্ন কথা আসছে এমন কথা আসছে এখন তবলিগে মানে আমভাবে অন্যান্য সাথে যাতে কথাগুলো চলে গেছে যে একটা জামাত এই জামাত মুসলিম সাহেবের জামাত এটা নিয়ে মানে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে আম সাথীদের মধ্যে কিন্তু যারা অনেকে বুঝে না এই বিভ্রান্ত হওয়ার কারণে তবলিগে এটা এফেক্ট করতেছে এই জন্যই এই প্রস্তাবটা আমরাও রায় দিয়েছিলাম যে এটা নিয়ে একটা ক্রমোলজি ইয়া করা দরকার এই জন্য যে সাহেবরা রায় দিল এই রায়টার উপরে আমরা এটা কেন্দ্র করতে আসলে নির্ভর না সারা বাংলাদেশের এবং তবলিগের উপর এফেক্ট করতেছে এই জন্য এই যে মানে যে রায়টা দিল এটার উপরে আমরাই মানে ইয়া করছি যে এইভাবে যদি ওনারা একটা সময় নেয় মশার ভিতরে যায় তাহলে মানে এটা সম্ভব হয় আর যে জামাত চলার ব্যাপারে এটা যদি যে জামাত চলতে থাকে এটা মানে এফেক্ট করতেই থাকে এই জন্য এফেক্টটা যাতে এই পর্যন্ত আসছে বলে আমরা চেষ্টা করি এফেক্টটা যাতে আর না ছড়ায় এই জন্য এটাকে মানে সিদ্ধান্তে আসা করার চেষ্টা করছি এই জন্য আমাদেরকে আমার একটা খেয়াল ছিল যে জামাটা মানে এই পর্যন্ত আমরা স্থগিত করে দিয়ে আমরা এই যেটা মাসরা আপনারা রাখছেন ঠাকুর ভাই মানি ভাই এটা মাসরা দিকে আগানোর দরকার আছে কথাতে মনে হয় যে জামাত চলাতে ক্ষতি হচ্ছে এই মানে এই প্রথমে স্যার এই কথাটাই হচ্ছে একটা সমস্যা অতীতে যে ওই কথা তো আগেই আমরা মেনে নিয়েছি যে জমা চলা আমি ব্যক্তিগতভাবে জমা বন্ধ করার জন্য কোনো যুক্তি নাই কোনো যুক্তি নেই কেন বলতে পারবো কিন্তু এটা দাবি এখন আমি যদি তার পক্ষে আনতে চাই অনেকগুলো অযৌক্তিক হোক দাবি মেনে নিতে হবে স্যার আসলে এক্সাইটেড হয়ে যাচ্ছে আসলে বিষয়টা এইটা যে ওই জামাত চলা বন্ধ করার বিষয় আসলে আপনাদের একত্রিত হওয়া আপনাদের জামাত চলার কারণ হচ্ছে সমাধান হওয়া বিষয়টা যেন সমাধান হয়ে যায় তাই না এই জন্যই তো জামাতটা চালাচ্ছে পুরো বিষয়টা যেন সমাধান হয়ে যায় সমাধান তো আলোচনা করেই করতে হবে স্যাক্রিফাইস করে সমাধান এবং স্যাক্রিফাইস আপনাদের ত্যাগ কিন্তু হয়ে গেছে ডেডিকেশন হয়ে গেছে ত্যাগ হয়ে গেছে না আপনাদের যাই হয়েছে এখন হলো স্যাক্রিফাইস আর আলোচনার বিষয় তো আমরা একটা আজকে আলোচনা করেছি আলোচনার মধ্যে এটা শর্ত না যে আমরা সমাধানের রাস্তায় চলেছি
রাস্তাটা হলো যে আজকে থেকে 15 দিন থেকে 1 মাসের মধ্যে আমরা কাকরাইলে কাকরাইলের 5 জন মুরব্বী এবং হালকার 5 জন জিম্মাদার সাথে, আমার প্রস্তাব হলো 10 জন করে, আমার ধারণা যে 5 জন করে হলো থাকবে, আপনারা যারা থাকতে চান এটা আলোচনা করে সমাধান হয়ে যাবে। শুধুমাত্র মিরপুর হালকা না, অন্যান্য হালকা, অন্যান্য আমরা আপাতত আমাদের হালকার সাথে রয়ে থাকি। আমাদের বিষয়টা আমি আপনাদেরকে বলি, যেমন আমার ভাই বলেছে যে মিরপুরের সাথীরা ফিকিরবান হয়েছে, আসলে যাই হোক আলোচনা তো গিবদে, এই আলোচনাটা যদি আমাদের এখান থেকে শেষ হয়ে সমাধান হয়ে যায় তাহলে গিবদটা বাড়লো না। অন্য হালকায় যাবেন যদি সমাধান, সমাধান তো আল্লাহ করবে, আমরা উদ্যোগ নিতে পারি, চেষ্টা করতে পারি, দোয়া করতে পারি। এখন আমাদের চেষ্টা, দোয়া, স্যাক্রিফাইস, সৎকাজ, রোজা, এগুলো যেন মজবুতভাবে সমাধান করে, এই লক্ষ্যে আমাদের চেষ্টা করা। আর জামাত চলার বিষয় তো আসলে আবারও বলতেছি, সমাধানই সমাধানের রাস্তাটা আমরা এইভাবে বের করেছি। কারণ আপনারা যদি সবাই সমাধান চান তাহলে এই একটা রাস্তা হেঁটে দেখতে পারি আমরা, আর যদি সমাধান না আছে জামাত চালাইতে চান সেটাও চালাইতে পারেন, চালাইলে তো সমাধান হচ্ছে না। আমরা কিন্তু বন্ধ করতে আপনাকে বলি, আমরা বলেছি, আমরা বলেছি এখন আমাদেরকেও আপনার ওয়েটই করতে হবে, আমাদেরকেও আপনাকে ভারী করতে হবে, আমাদের উদ্যোগ নিয়েছি। আপনারা যদি আমাদের কথা মেনে যান, জামাটা চলা বন্ধ হয়ে যায়, তখন আমরা কিন্তু বলতে পারবো যে আমাদের কথা হয়তো স্যার জামাটা বন্ধ করেছে, আমাদের সম্মান তো স্যার দিয়েছে, তখন আপনারাই তো আমাদের সম্মান দিচ্ছেন না, এটা তো বলতে পারবো, এটা তো মিথ্যা হবে না বলা। তো বিষয়টা এইটাই, আপনাকে যখন অনেক বড় কিছু আপনি নেবেন তখন ছোট্ট একটা জিনিসের স্যাক্রিফাইস আপনাকে করতে হবে, ত্যাগ করতে হবে। আপনারা থাকতে চাইলে থাকতে পারবেন, যদি আলোচনা সেটা সেটা আপনি এইভাবে বলতে পারবেন, এটা এটা বলা ঠিক না। আপনি আপনি আমি এখানে বসেছি, আমরা এক কাকরেল থেকেই মেহনত শুরু করেছি, কে ভায়াস এটা আপনি বলতে পারেন না। আজকে আমরা আলোচনা করে একটা জায়গায় এসেছি, সমাধান করতে গেলে কিন্তু আলোচনাই করতে হবে, মারামারি করে লাঠি সোঁটা নিয়ে মিছিল মিটিং স্লোগান দিয়ে সমাধান হবে না। আরেকটা বিষয় যে গিবদ বারবার গিবদ শব্দটা আনা হচ্ছে, এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আপনি আমার একটা সত্য কথা আপনি বাইরে আরেক সাথীর কাছে বলতেছেন, আমি কি আমি এই মসজিদের সাথী, আমরা 10 জন আমরা এই কাকরাইলের তর্তিবে চলতেছি, আমরাই আপনাদের কথা আমলে নিচ্ছি না, আপনারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, আমরা কান বন্ধ করে রেখেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াত দিছে তখন কাফেররা কান বন্ধ করে রেখেছিল, আমরা এই কান বন্ধ করে রেখেছি। এই কথাগুলো যদি আর মসজিদ হয় তাহলে আমার কথা কি এই এলাকার সাথে আর কারো কাছে আমি গাছ করতে পারবো? আমাদের মেহনজিদের কম হয় যে কথাগুলো হলো, এই কথাগুলো যদি আমার মহল্লার আম সাজিদের মধ্যে পরিষ্কার হয় তাহলে আমি কি এই তাবলিক জামাতের মেহনত নিয়ে কাকেলে মেহনত নিয়ে আর ওদের কাছে যেতে পারবো? যাই হোক, এখানে আমরা সবাই সমাধানের জন্যই আসছি ভাই, এখানে জামাতে আসছি, মেহনতে আসছি, এই সমাধানটাই তো চাই। সমাধান চাইতে গেলে আলোচনা করেই করতে হবে সমাধান, অন্য কোনো রাস্তা নেই। মনে হয় এখন একটা ফেসলা হয়ে যাবে যে ওই আমার রায় হচ্ছে আমি রায় জানিয়ে দিচ্ছি যে লম্বা হচ্ছে একটা রায় ফেসলা চলে আসা দরকার যে এই 24টা হালকাতে এনারা ফিকির করতে থাকুন, গোটা দেশ বা বলতে গেলে তবলিক নেই ফিকির করি, আমরা অন্যদিকে জামাত চলি, জামাত চলতে থাকি, কারণ আল্লাহ রাস্তায় কিছু মানুষ মুসলমান চলার মধ্যে অসম্মানের কিছু এর মধ্যে বরং খায়ের বরকতের ফেসলা হবে, আমরা শুদ্ধভাবে চলতে থাকি,
অন্যদিকে চলুন, আপনারা জামাত চালালেই হালকা দিয়ে চালান, আপনি জামাত চালালেই হালকা দিয়ে চালান, আমরা সমাধানের রাস্তায় যেতে পারবো না। আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় জামাত চালাই না, আপনি আমাদেরকে ওয়েটই করবেন না, তো আমরা কাকে লিখে আমি রায় বলেছি, আপনি আমি রায় আমি আপনার রায়ের আপনি রায়ের এখানে ইয়ে সেই বলুন, ছোটো করার জন্য বলতেছি, আরও অনেকের রায় এইভাবে চলে আসতে পারে, বুঝতে পেরেছেন, ছোটো করার জন্য বলেছি। তো আর আরেকটা বিষয় হচ্ছে অন্যভাবে নেওয়ার কিছু নাই, আপনি আমাকে হয়তো এক্সাইটিং, আমি এখনও দুপুরে ভাত খাইনি, বুঝতে পেরেছেন, তো আলটিমেটলি ধৈর্যের বিষয়টা হয়তো আমার একটু কম হয়ে গেছে, কেউ অন্যভাবে নেওয়ার কিছু নাই, বুঝতে পেরেছেন। তো আপনি যদি আমাদেরকে ভারী না করেন তাহলে আমরা হয়তোবা কাকরেলকে বসাতে বেগ পেতে হবে, আমাদেরকে লজ্জা পেতে হতে কাকরেলের কাছে, তোমাদের মতো আমরা শুনে নাই। প্রচলিত তবলিগের নিয়মের বাইরে যে আমাদের যে জামাতটা এইটা যেন বন্ধ করি আমরা, সেই হিসেবে 15 দিন বা 1 মাস যে সময়টা আপনারা নিচ্ছেন এর মধ্যে জামাতটা বিস্তৃত হয়ে যায় কথা হয়ে যায়, যারা আমাদের সাথীরা চিল্লা দিন চিল্লার জন্য নিয়োগ করছেন তারা এক জামাত যদি কাকরাইল যায় এবং ভোট টাকা দেওয়া দেয় যে আমরা ঘুরে যাবো ভোট যেন দিয়ে দেবো, সেটা আপনার কাকরাইলে পেশ হন, আপনার কাকরাইলে পেশ হন যদি জামাত সময় লাগাইতে চান, আমি আপনাদের বলি অন্যভাবে নেওয়ার কিছু নেই, একমতের কথাই বলি, আমরা যদি সময় লাগাইতে চাই কাকরাইল আমাদেরকে বাধা দিবে, স্যারকে বাধা দিচ্ছে, আপনাদের কাউকে বাধা দিবে, অনেকে যারা পরিচিত, অনেকে যারা পরিচিত যাদেরকে লাগাই দিয়েছেন তারা গেলাম না, বাকি সাথীরা গেলাম, আমরা যদি একমত কাটাতে চাই আমাদের একমতের অভাব হবে না, যেমন স্যার একমত লাগিয়ে 15 দিন সময় কিন্তু খুলনাতে লাগিয়েছে, এরপরে যখন স্যার কাকরাইল বুঝতে পেরেছে না এটা ওই মুশফিক তখন কিন্তু আবার জামাত নিয়ে আসছে, বিষয়টা এরকম, তো আমরা আমাদের একমতগুলোকে ইন্টারনালি রাখি সমস্যা, আর যাদের ব্যাপারে একটু আপত্তি আছে তারা নিয়ে একটু কোরবানিয়ে দিলাম, 1 মাস তো বেশি দিন না, আমাদের আমাদের কবরে যাওয়ার আগের মাসলা এটা, আজ থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই মাসটা না আমাদের, এই মাসটা তো হাল হওয়া দরকার, সেই জন্য 30 দিন আমার মনে হয় না একটা বড় সময়, ঠিক আছে ইনশাল্লাহ এই জামাত 1 মাস পর্যন্ত চলবে, এই অন্য জায়গায় চলবে তা না, 1 মাস পর্যন্ত জামাত চলবে না, অপরদিক থেকে ওই মানিকে আমার মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যে কাকরাইলে বসা হোক ওইটা আমাদের টার্গেট নয়, সমাধান হোক বসা একটা স্টেপ হতে পারে, এরপরে আরও 100 স্টেপের তদার হতে পারে, কিন্তু সমাধান ফাইনালি ওইটা যেটা মানে বারোকে বলা হচ্ছে যে জবাবদিহিতা, যে কোনো কেউ প্রশ্ন করতে পারে তার প্রশ্নের উত্তর দিতে হবে, আর যেহেতু দুর্বলই হোক না কেন ও মজলুম আর একজন জুলুম করে দুর্বলকে হিসেবে পার পেয়ে যাবে, এই এই তাচার্য প্রতিষ্ঠিত না হয়, এই দুটো জিনিসকে প্রতিষ্ঠিত করা এটা হয়ে গেলে আশা করা যায় ইনশাল্লাহ, বাকি ছোটোখাটো জিনিস থাকতে পারে কিন্তু ওগুলো বড়ো হবে না, এটা তো আপনাদের আপনারা যখন এই মেহনত শুরু করেছেন তখন তো জবাব দিতে ছিলই, এখন না এটা যেন আবার চলে আসে এই তো বিষয়, আপনারা যখন শুরু করেছেন তখন ছিল মুকিল সাহেব রহমতুল্লাহ যতদিন জীবিত ছিল তখন তো জবাব দিতে ছিল, উনি তো আমরা জানি গায়েও হাত তুলেছেন সমাধানের জন্য, আমরা কারগুজারি শুনেছি, তো এই বিষয়টা হচ্ছে 10 জন বা 5 জন বসা ওইটা একটা স্টেপ, ওইটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, 10 জন বসে না 5 জন বসে, আর মাঝখানে কোন তারিখ কী ডিটেলস হবে স্টেপসগুলো কী ওগুলো প্রশ্ন করা অবাধ্য, স্টেপস আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি ফাইনাল কনক্লুশন, মোটা বিষয়টা সমাধান হয়ে গেলে, মোটা দুটা তিনটা বিষয় সমাধান হয়ে গেলে বাকিগুলো আল্লাহ চায় তো ইনশাল্লাহ সমাধান হয়ে, আমাদের চলার মধ্যে দিয়ে সমাধান হয়ে, ঠিক আছে। আরেকটা স্যার ওই যে আতাউর রহমান ভাই ওই যে বললো যে জামাতটা আপাতত চলতেছে আগে চলতেছে মানে ওইটা তো মনে করেন
আমরা যেহেতু জিম্মাদারি নিয়েছি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কথা বলেছে যে আমরা এই যে সময়টাতে যখন ওই যে বসা হয়েছে তখনই নাকি স্যার বন্ধ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। রাতেই চলে যেতে পারে, সহজ হওয়ার জন্য সকালে যেতে পারে, কেউ সব প্রয়োজন হলে কালকে দুপুরে যেতে পারে। আমাদের মসজিদে হালত হইলো আপোষ যাওয়ার জন্য, যারা রাতে যাওয়া দরকার তারা রাতে যেতে পারে, সহল হইলো। কেউ সকালে যেতে চাইলে সকালে গেলো, কেউ জোহরের নামাজ পড়ে যেতে গেলে জোহরের নামাজ পড়ে গেলো। আমাদের মসজিদে এই মাস্তা নাই, আমরা মসজিদ তো এর আছে। আর একটা বিষয় হলো যে আরাবার মানে সাম্মানিক ভাইকে সতর্ক করে দিতে চাচ্ছি, কারণ এর আগেও কয়েকজন উনি চেষ্টা করেছে, আপনি যেভাবে চেষ্টা করতেছেন উদ্যোগ নিচ্ছেন, ওনারা তো কাকাইলে জামাত গঠন হয়েছে পাঁচজনের, যে জামাতকে আদর রহমান সাহেব নিগরানি করতে চাচ্ছেন, ওনার যাতে বসেন। তো ওই জামাতকে বারবার একবার গঠন হয়, একবার ভেঙে যায়, একবার একত্রিত হয়, একবার ভেঙে যায়। তো ওই যাতে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বাসুপুর ইসলামের পক্ষ থেকে, যাতে মাসোয়ারা কোনোভাবে না বসে। তো এই জন্য ভালো হয়তো আপনি উদ্যোগ নিচ্ছেন, আতাউর রহমান ভাই উনি আছেন, আপনি আছেন, যদি আরও আপনারা কয়েকজন এ বিষয়ে আরও বেশি সতর্ক হন তাহলে আরও বেশি ভালো হয় আমার খেয়াল। আব্দুর রহিম ভাই ইন্তেকাল করছেন 20 তারিখে, 18 তারিখে লাস্ট আমরা লিফলেট বিতরণ করছি। তার পরবর্তীতে আর একজন আসছিলেন সমাধান করার জন্য, ওনার রিকোয়েস্টে আমরা লিফলেট বিলি করা বন্ধ করছি, কিন্তু এক মাস কয়েকদিন হয়ে যাচ্ছে, কিন্তু ওনার অনেক চেষ্টা করছেন কিন্তু বসতে পারেন নাই। স্যার দুটো বিষয়ে কথা বলেছেন, দুটো তো মোটামুটি বিষয় আছেন। আর একটা বিষয় হচ্ছে আমার ব্যক্তিগতভাবে খেয়াল এসছে এটা যে এই আমাদের এই চলাফেরা 2.5 বছরের মধ্যে এই জিনিস চোখে পড়েছে, সমস্ত হালকায় সমস্ত দেশের বিভিন্ন জায়গায় রীতিমতো গুরুত্বের সঙ্গে এই কথা বলে দেওয়া হয়েছে, এদেরকে এটা করো, ওটা করো, সেটা করো, মানে আটকো। কিন্তু যে ইনসিডেন্টগুলো ঘটে, আব্দুর রহিম ভাইয়ের ইন্তেকাল, জেলে চলে দেওয়া, এই সাধারণ মানুষকে যে এই ঘটনাগুলো থেকে বঞ্চিত রাখা বা আড়ালে রাখা, এই ব্যাপারটাও জানা আছে যে সব মানুষের, তার যে বললে সব সাথীর হক আছে এই মেহনতের মধ্যে বড় বড় ঘটনা যেগুলো ঘটছে ওগুলো থেকে, ছোট্ট একটা ডাল রান্না হবে না কি হবে সেটা অন্য ব্যাপার, কিন্তু কথা হচ্ছে এই জিনিসগুলো আমরা যে হালকাতে আছি, আমাদের হালকা আমাদের যেটা জানার দরকার হয় সেটা তো আমরা হালকার মধ্যে জানতে পারি, আমাদের সমস্যা হয় না, আমরা সেই জবাবটা পেয়ে যাই। এখন হয়তো আরেকটু উপরের লেভেলে কি হয়েছে এটা আজকে শুনলাম, আশা করি আমাদের মানার মধ্যে দিয়ে হয়ে যাবে। একটা বিষয় আপনি যেটা বলেছেন, বিষয়টা হয়েছে যে আসলে আমরা তো সমাধানের জন্য হাঁটতেছি, আমাদের পুরো চেষ্টাটাই থাকবে। এখন আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে জয়ী করে, আমাদের জয়ীটা তো দিনের জয়, আমি মানিকের জয় না, মুশফিক স্যারের জয়, আমাদের ব্যক্তিগত কারো জয়, আমরা তো এই সত্য সেটা হচ্ছে যে দুপুরে আমার দাওয়াত ছিল, আজকে রাতে 2টা দাওয়াত, 2টাতেই অ্যাটেন্ড করতে হবে।
কালকে সকালে ইনশাল্লাহ যেমন সবাই যারা আছে এলাকার সাথে ফজরের পরে তোরা বললে